লেবাননের রাজধানী বৈরুতে ভয়ঙ্কর হামলা কোনও সতর্কবার্তা ছাড়াই প্রতিদিনের মতো সোমবারও প্রাণকেন্দ্র নাড়িয়ে দেয় ইসরায়েল এমন অবস্থার মাঝেই যুদ্ধবিরতির দ্বার প্রান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল সম্ভাব্য চুক্তির মধ্যস্থতায় আছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স খসড়া চুক্তির অনুমোদনও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু খসড়াটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে না আসলেও সূত্রের বরাতে একাধিক গণমাধ্যম উভয় পক্ষের দাবি দাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে প্রাথমিক অবস্থায় চুক্তিটির মেয়াদ ষাট দিনের মতো হতে পারে কূটনীতিক ও নাম প্রকাশে অন্যান্য কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি বলছে যুদ্ধবিরতির চুক্তিতে লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার অন্তর্ভুক্ত হবে বিনিময়ে হিজবুল্লা আন্তর্জাতিক সীমান্তের প্রায় তিরিশ কিলোমিটারের উত্তরের লিতানি নদীর দক্ষিণে তার উপস্থিতি শেষ করবে এবং লেবাননের সেনাদের দ্বারা তা প্রতিস্থাপিত হবে এপির প্রতিবেদন বলছে সম্ভাব্য চুক্তিতে রয়েছে পারস্পরিক যুদ্ধবিরতি লেবাননে আইডিএফের উপস্থিতি সর্বোচ্চ সার দিন তাদের প্রত্যাহারের সঙ্গে লেবাননের সেনাবাহিনী সেখানে প্রতিস্থাপন হবে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বাফার জোন কোনো অবস্থাতেই থাকতে পারবে না এসব বাস্তবায়নে এবং পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র ও লেবানিজ সরকার গোয়েন্দা সূত্রে বিবিসি বলছে সম্ভাব্য চুক্তি নিয়ে হিজবুল্লা কোনোভাবে লঙ্ঘনের চেষ্টা করছে এমনটা মনে হলে লেবাননে ফের আক্রমণে ইসরায়েলের অধিকারকে স্বীকৃতি দিতে হবে যুক্তরাষ্ট্রকে এমন শর্ত বাধা হয়ে দাঁড়াতে পারে উভয়পক্ষের চুক্তি বাস্তবায়নে যদিও উভয়পক্ষই পক্ষই যুদ্ধবিরতিতে যেতে চায় লেবানন সরকারের মতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন সতেরোশো একের শর্তে সীমাবদ্ধ হওয়া উচিত যা হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে দু সালের যুদ্ধের ইতিটানে লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি